স্বীকার করেন ও যুবক ভাইরা ও নবী পাকের উম্মত উম্মতিরা ওই আমার নবী আল্লাহ নবী জানালে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1000 বছর আগে রাসূল আমার মসজিদ নববী শরীফে গে আমার দয়ার নবী বসে আছেন বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে নিয়ে বসে আছেন আমার দয়ার নবী ঝজ্জর 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 করে কাঁদছেন ও যুবক ভাইরা আল্লাহর রাসূলের একজন সাহাবা আমার দয়ার নবীকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ রে ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমার জজ্জর করে কেন কাঁদে ও যুবক ভাইরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদিকে বলতে লাগলেন ওয়া মা সাহাবারা এই মাত্র জিবরাইল আমি রাসূলুল্লাহ আমার কাছে আয়াত নিয়ে এসেছে আল্লাহর রাসূলের সাহাবাদিকে আমার দয়ার নবী বলতে লাগলেন ওয়া মা সাহাবারা আমি রাসূলুল্লাহ আমার কাছে জিবরাইল আয়াত নিয়ে এসেছে বিসমিল্লাহির রহমানির রহিম وصاروا الى مغفرة من ربكم وجنات ارضها السماوات والارض وعدت للمتقين اجبوك بيرا ونبي بكر امت امتي راغا امر اپنا نتا جگوت نتا بشو نتا جناب محمد رسول الله صلى الله عليه وسلم قرآن آيات قرآن صحابة دیکھ شنیے دیئے اما تو آن نبی بولتے لگ لے رہے واما صحابة رہے اللہ پاک رب العالمين جانی দিলে তোমরা অতি দ্রুত অগ্রসর হও অতি দ্রুত তোমরা ছোট গো তোমাদের জিন্দেগি জীবনে যত গুনাহ করেছো ওই গুনাহ থেকে খেয়াল করে গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দরবারে মাগফিরাতের দোয়া চাও এই জোরে বলেন ভালো করে বুঝবেন একটা আয়াতের ব্যাখ্যা শুনতে গেলে আপনার বুঝতে হবে আল্লাহ রাসূল কাঁদছেন সাহাবা জিজ্ঞাসা করছেন কাঁদছেন কারণ আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ আয়াত নাযিল করেছেন জোরে বলুন আল্লাহ রাসূল আয়াতটাকে শোনালেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়া ইদ্দাতুল লিল মুত্তাকিন আল্লাহ রাসূল বলছেন আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন রাসূল সেটা সাহাবাদেরকে শোনাচ্ছেন যে আল্লাহ পাক দ্রুত অগ্রসর হতে বলেছেন তাদের মাগফিরাতের জন্য আমাদের জিন্দেগী জীবনে যত গুনাহ করেছি ওই গুনাহের দিকে খেয়াল করে আল্লাহর কাছে দোয়া গুনাহ ক্ষমা করার জন্য দোয়া করতে বলেছেন জোরে বলেন না সুবহানাল্লাহ তারপরে আল্লাহর পাক কোরআন পাকের মধ্যে আবার কি বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ওই জান্নাতের দিকে তোমরা ধাবিত হও যে জান্নাতটা হচ্ছে এই আসমান আর জমিনের মিডলে যতটা ফাঁকা আছে এই ফাঁকা যতটা ফাঁকা স্পেস আছে ততটা স্পেস হচ্ছে একটা জান্নাত জোরে বলেন আল্লাহ পাক তারপরে বললেন ওয়াইদাতুল লিল মুত্তাকিন আমি আল্লাহ পাক জান্নাতকে সৃষ্টি করেছি মুত্তাকিনদের জন্য জোরে বলেন তাহলে জান্নাত কারা পাবে যারা সৎ হবে যারা হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ সঠিকভাবে পালন করবে যারা মুমিন মুত্তাকি হবে তাদের জন্য আল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন আর যারা ওই বাদাম বাদাম ভিডিও দেখবে যারা ফ্রি ফায়ার খেলবে যারা বাপ মাকে মারবে যারা স্ত্রীকে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত করবে আর যারা গ্রামের মানুষকে ছোট চোখে দেখবে আর চোখে তাকাবে আর যারা হারাম খাবে হালাম হারাম খাবে যারা সুদের টাকা নেবে যারা বন্ধন করবে তাদের জন্য কি আল্লাহ জান্নাত করেছেন কথা বলে জান্নাত কাদের জন্য করেছেন ভাই মুত্তাকিদের জন্য করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ এখন অনেক প্রশ্ন চলে এসেছে এখন এই মাজলিসের মধ্যে আমরা শুনব কি কথা আমরা শুনব রাসূলুল্লাহর জিন্দেগী জীবনে আদর্শের কথা শুনব সারা শরীয়তের কথা শুনব কিন্তু সারা শরীয়তের ভিতরে আপনি এই আয়াতটার দিকে একটু ফলো করুন আমি আপনি নামাজের পাটিতে দাঁড়াই আমার মা বোনেরাও দাঁড়ায় আমার মুরব্বিগুলো দাঁড়ায় বিশেষ করে যাদের দাঁড়িয়ে আছে তারা দাঁড়ায় কিন্তু নামাজের পাটিতে দাঁড়িয়ে বাস্তবে তিনি একটা বারের জন্য ভেবেছে নামাজের আগে যে 2 বছর লকডাউন গেছে 2 বছর লকডাউন গেছে না
এই দুই বছর লকডাউনের মধ্যে আমি তো সব জায়গায় বলছি, একটা মানুষ হাত তুলে বলেন যে হুজুর আমার বাড়িতে পাঁচ দিন, একটা হাত তুলে বলেন ৩০,০০০ টাকা দিয়ে যাবো, বলেন কেউ আছেন? কেউ নেই, ভালো করে বুঝবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ দুই বছর লকডাউনের মধ্যে বিশ্ব নবী রসূলুল্লাহর ওসিলায়, আমার দয়ার নবীর মহাভাবে, আমার দয়ার নবীর উম্মত উম্মতিদের ঘরে ঘরে আল্লাহ রুজি পাঠিয়েছেন। জোরে বলে এই জোরে বলবেন না, এই বিশ্বাস আপনারা করেন কি করেন না? কথা বলেন, যদি কেউ অবিশ্বাস করে ইমানে খাতরা এসে যাবে। আমার দয়ার নবী মোস্তফার ওসিলায় যদি বলেন হুজুরের দলিল দেন, তাহলে দলিল যদি আপনি নিতে চান, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে, আমার দয়ার নবী যখন নবুয়ত পেয়েছিলেন ৪০ বছর বয়সে, জোরে বলে, এটা সকলের মুখস্থ, কিন্তু ৪০ বছর পরে নবুয়ত পাওয়ার পরে রাসূলুল্লাহ কিন্তু মক্কার জমিনে ১৩ বছর ছিলেন, তাই তো? ১৩ বছর ছিলেন, ১৩ বছর মক্কার জমিনে রাসূলুল্লাহ থাকাকালীন, ১৩ বছর রাসূলুল্লাহ মক্কায় থাকাকালীন রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালেমা পড়েছে মাত্র ৩২২ জন। কতজন? ৩২২ জন। কিন্তু আমার ভাইরা, সেই বিশ্ব নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানতেন মক্কা থেকে ৩.৫ কিলোমিটার দূর জাবালে নূর বলে একটা পাহাড় আছে, যে পাহাড়টার নাম হচ্ছে হেরা গুহা। যারা হাদিস সাহেব হজে গেছে তারা পাহাড়টা দেখে এসেছে। ভাই ওই পাহাড়টা উঠতে ২ ঘন্টা সময় লাগে, ক ঘন্টা? কথা বলেন, ২ ঘন্টা। তখন তৎকালীন সময়ে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে ৩.৫ কিলোমিটার দূর হেঁটে হেঁটে যখন ওই পাহাড়ে উঠতেন, সেই সময় রাসূলুল্লাহ শত্রু, বড় বড় শত্রু ছিল আবু জেহেল, আবু লাহা, উতবা, শাইবা, শিবা, মুগীরা, এরকম বড় বড় মস্ত বড় বড় কাফেররা ছিল। ভালো করে বোঝেন কথা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় দয়ার নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে যে আজ যদি মক্কা জমিন ছেড়ে আমি হেরা গুহার দিকে যেতে লাগি, যে কোনো মুহূর্তে কাফের বেঈমানেরা আমাকে নাস্তানাবুদ শেষ করে দেবে। আজকে যদি আপনি আপনার বাড়িতে জানতে পারেন যে আমি যদি ঘরের বাইরে চলে যাই, যে কোনো মুহূর্তে আমাকে অ্যাটাক করে দেবে, মেরে দেবে, আপনার ঘর থেকে বেরোবেন? এই কথা বলো, যদি আপনি জানতে পারেন যে আমি যদি ঘর থেকে বেরোই আমার যে কোনো মুহূর্তে মেরে দেবে, একদম উড়িয়ে দেবে, শেষ করে দেবে, আপনি ঘর থেকে বেরোবেন? বেরোবেন না, আপনি আপনার নিজের বাঁচার চেষ্টা করবেন, নিজের চিন্তা করবেন। খোদার কসম করে বলছি, আপনি নিজের চিন্তা করবেন, আপনার সন্তানের কথা মনে পড়বে না, বাপের কথা মনে পড়বে না, স্ত্রীর কথা মনে পড়বে না, ভাইয়ের কথা মনে পড়বে না, বোনের কথা মনে পড়বে না, কারুর কথা মনে পড়বে না, আপনি শুধু বাঁচবেন কি করে এই কথা চিন্তা করবেন। কিন্তু আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আব্বা নবী, দয়া নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জমিন থেকে আমার আব্বা নবী, দয়া নবী ঘরের মধ্যে জানতে পেরেছিলেন, না 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 না, আজ যদি আমি কাবা শরীফ থেকে জাবালে মুড়ে চলে যাই, আমি যদি হেরা পর্বতে গোয়ায় চলে যাই, না 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 না, যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে আমি মুস্তফাকে কতল করে দিতে পারে। ও যুবক ভাইরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, কিন্তু আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার আমাদেরকে এত মহাব্বত করে, উম্মতি মুহাম্মাদকে এত মহাব্বত করে, ভালোবাসে গে, আমার রাসূলুল্লাহ মনে মনে চিন্তা করলে রে, না 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 না, আজ যদি আল্লাহ পাক রব্বুল আলামিন হেরা গোয়াতে যদি আমি না যাই, আমার উপরে কোন
কোরআনটা অবতীর্ণ হবে কেমন করে আমি রাসূলুল্লাহর উপরে যদি কোরআন অবতীর্ণ না হয় আমার উম্মত উম্মতিদের কাছে গিয়ে কোরআনটা পৌঁছাবে কেমন করে আর আমার উম্মত উম্মতিরা দুনিয়ার জমিনে যাবে দুনিয়ার জমিনে পদার্পণ করবে কোনটা হারাম কোনটা ঠিক কোনটা ভুল কোনটা ভালো কোনটা হারাম কোনটা হালাল তারা যাচাই বাছাই করবে কোরআন থেকে আর যদি আমি মরণের ভয়ে কাফের বেঈমানদের ভয়ে যদি মক্কার জমিনে বসে থাকি আমার উম্মত উম্মতিরা জান্নাতে পৌঁছাতে পারবে না এইজন্য জান্নাতে পৌঁছাতে পারবে না তাহলে তাদের কাছে কোরআন যদি না যায় তারা এমন ভাবে জান্নাতের রাস্তা পাবে কেমন করে ও যুবক ভাইরা ও নবী বগর উম্মত উম্মতিরা আমার আপনা নবী দা নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মতের কথা চিন্তা করে গে আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা সিবা তাদের ভয় না করে বিশ্ব নবী রাসূলুল্লাহ উম্মতের কথা চিন্তা করে গে আমার তো নবী জাবাল নূর পাহাড়ের মধ্যে চলে যেতে এ জোরে বলবেন না একটু উচ্চ আওয়াজে হবে না নার করবে কিন্তু আমার ভাইজানেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা আমার বয়ান নবী যখন 25 বছর বয়স ছিল আম্মা তান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন 40 বছর ছিল ও মুসলমান বলেন ছেলেরা ওই আম্মা তান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমার বয়ান নবীর সামান খাবার দেওয়ার জন্য গো হেঁটে 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 2 ঘন্টা অতিক্রম করে গে উম্মতে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের কথা স্মরণ করে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়াল নবীর কাছে খাবার পৌঁছে দিতে এ জোরে বলেন তাহলে আজকে আমাদের কাছে কোরআন এসেছে ভাই ভালো করে বুঝবেন আজকে আমাদের কাছে কোরআন এসেছে হাদিস এসেছে আমরা যে কোরআন বাড়িতে বাড়িতে তুলে রেখেছি এই কোরআনটা এমনি এমনি করে আসেনি আপনার আল্লাহ অর্থ দিয়েছে 500 টাকা আর আপনি একটা স্টেশনারি দোকান থেকে কোরআন শরীফটা কিনে আনলেন আপনি বিশাল বড় কাজ করে ফেলেছেন তাই না কোরআন কিনে এনেছেন কত বুকটা পাঁচ হাত আমি কোরআন কিনে নিয়েছি কিন্তু কোরআন যখন নাযিল হচ্ছে সেই সময়কার কথা একবার আপনি ভাববেন না চিন্তা করবেন না আমার ভাইজানেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা আমার আপনা নবী দয়া নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন ও যুবক ভাইরা ও নবী পাকের উম্মত উম্মতিরা দুনিয়ার জমিনে আমি আপনি আমরা ঈমান পেয়েছি দুনিয়ার জমিনে আমি আপনি আমরা কোরআন পেয়েছি চা পেয়েছি বিশ্ব নবী রাসূলুল্লাহর বদাউলতে পেয়েছি ও যুবক ভাইরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জবালে নূর থেকে গে আমার দয়াল নবী মুস্তাফা যখন বাড়িতে আসতেন উম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়াল নবীকে একটা চুমা দিয়ে উম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান করে ছেলেরা কারণ আমার দয়াল নবী 24 ঘন্টা মাতার মধ্যে ঘুরতো গো আমার উম্মতকে কেমন ভাবে দয়ার জান্নাতে পৌঁছানো যায় এজন্য বলবেন না কিন্তু আমার ভাইরা আমাদের মাতার মধ্যে এটা চলে কখন বাজারে যাব নান্দার বাজারে গিয়ে আমার ছেলের জন্য
মেয়ের জন্য একটু খাবার কিনবো, আমার শ্বশুর বাড়িতে একটু মাছের মাথা পাঠাবো। ও যুবক ভাইরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী তো আর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলাতে উঠে পড়েছে। আমার দয়ান নবী যখন ঘুম থেকে উঠে গিয়েছে, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক মানুষের কাছে শুনতে পেয়েছে, আমার রাসূলুল্লাহ গভীর রজনীতে রাতের বেলা লুকিয়ে 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 বিশ্ব নবী রাসূলুল্লাহ আমার রাসূলুল্লাহর আপন চাচা আবু জেহলের বাড়িতে দিনের দাওয়াত দিতে যেতেন। ও যুবক ভাইরা চিন্তা করেন যে আবু জেহল রাসূলুলকে মারার জন্য কতল করার জন্য সব সময় ওর পেতে বসে থাকতেন। আমার দয়ার নবী গভীর রজনীতে আল্লাহর রাসূলের চাচা আবু জেহলকে জান্নাতে পাঠানোর জন্য, জান্নাতে স্থান দেওয়ার জন্য বিশ্ব নবী রাসূলুল্লাহ তার বাড়িতে রাতের অন্ধকারে চলে যেতে। এজন্য বলে ভালো করে বোঝেন, খুব চিন্তা করে, খুব চিন্তা করে জলসাটা শুনেন ভাই। কারণ কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, একটা থেকে দুটো আয়াতই আমাদের জন্য যথেষ্ট ভাই। কথা ঠিক বলছি না ভুল বলছি? একটা আয়াত দেখেন, যদি একটা আয়াত আপনি আপনার দিলের মধ্যে বসিয়ে নেন যে আমি যা কিছু করছি আমার আল্লাহ দেখছেন। আমার যুবক ভাইদেরকে বলছি তোমরা সব কিছু করো, তোমরা সব কিছু করো, কিন্তু একটা আয়াত এই দিলের মধ্যে বসাও। সেটা কি? তুমি যা করছো আল্লাহ কিন্তু দেখতে পাচ্ছে। আমার মা বোনেরা আপনি সব করেন, চ্যাট করেন, ভিডিও কলিং করেন, যা ইচ্ছা তাই, কিন্তু একটা আয়াত বুকের ভিতরে আপনার দিলের মধ্যে বসিয়ে নেন, আপনি যা করেন আল্লাহ কিন্তু সেটা কথা বলেন দেখছেন। তাহলে আপনি যখন ভালো কাজ করবেন, মসজিদে নামাজ কায়েম করার জন্য জামাতের সাথে নামাজ পড়ার জন্য যখন আপনি মসজিদে চলে যাবেন, আপনার মনে মনে চিন্তা আল্লাহ আমাকে দেখছে আপনার নামাজের মধ্যে খুসু খুসু চলে আসবে। জোরে বলবেন, জোরে বলবেন না। আপনি যখন কোরআন পড়বেন বাড়িতে, আপনি যখন এই কথাটা চিন্তা করবেন যে আল্লাহ দেখছেন, তাহলে আপনি যে কোরআন পড়ছেন এই কোরআন পড়াটাও আল্লাহ দেখছে। জোরে বলেন না। যখন আল্লাহ দেখছে তখন আপনার মধ্যে একটা আলাদা জাজবা পয়দা হয়ে যাবে। জোরে বলেন। আর আপনি যখন চার দেওয়ালের মধ্যে একটা নারীকে নিয়ে ভর্তি করছে, সেই সময় যদি আপনি চিন্তা করেন যে আল্লাহ দেখছেন, তাহলে আপনি ওই নারীর বুকের মাথায় খাঁচায় লাতি মেরে দূর হয় এখান থেকে। কারণ আমার আল্লাহ এই যে জিনাটা আমি করছি এটা আমার আল্লাহ দেখতে পাচ্ছে, আমি তওবা করলে আর জিনা করব না। আল্লাহ বলছে যা বেটা, তুই দীর্ঘ দিন ধরে জিনা করেছিস, কিন্তু আমি আল্লাহ পাক আয়াত নাযিল করে দিয়েছি, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই আমি আল্লাহ বান্দার দিকে দেখি, আমি আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছি। ও হুয়া মাকুম আইনামা কুনতুম, ও বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে যা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ওয়াত্তাকুল্লাহ 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 আল্লাহর উপরে ভয় করেছিস, তুই জিন্দেগি জীবনে অনেক নামাজ কাজা করেছিস, অনেক জিনা করেছিস, অনেক মেয়েদেরকে নিয়ে ঘুরেছিস, অনেক হারাম টাকা হাতে করেছিস, অনেক হারাম জিনিস নিয়েছিস, অনেক সুদ খেয়েছিস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াত তুই দিলে স্থান দিয়ে তুই ওই নারীকে ছেড়ে দিয়েছিস, তুই সুদ ছেড়ে দিয়েছিস, তুই হারাম ছেড়ে দিয়েছিস, তোর পিছনের গুনাহটাকে আমি আল্লাহ পাক গফুরুর রহিম মালিক ইয়াউমিদ্দিন, তোর জিন্দেগি জীবনে গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। জোরে বলবেন না। একজন শুধু মুখস্থ করছে মার রব আল্লাহ, মা ইসলাম, মান নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, কি ব্যাপার রে তুই, কি ব্যাপার বলে হুজুর কখন মউত আসবে কেউ বলতে পারবে না, কখন মউত আসবে কেউ বলতে পারবে না, ইজা জা আজালুকুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাখিরুন, কখন মৃত্যু আসবে কেউ বলতে পারবে না হুজুর। তাই মৃত্যু মরার পরে তিনটে সওয়াল হবে, তো কবরে তিনটে সওয়াল হবে, তাই তিনটে সওয়াল মুখস্থ করে রাখছি, যে কোনই আসবে ফটফট করে বলে দেব, অত সহজ অত সহজ নাকি ভাই? হ্যাঁ, তুমি তো বাংলায় কথা বলো, কবরে তো আরবিতে সওয়াল দেওয়া হবে,
আল্লাহর সঙ্গে যখন কথা বলবে আরবিতে, তুমি আরবি পারো কথা বলে? বাংলা রিনি করতে পারিনি আর আরবি বলে, হুজুর বাংলা পড়তে পারিনি, আপনি আরবি কথা বলতেছেন, চুপ করেন দিন। আপনি গজল বলেন, চারটে গজল বলেন, কিন্তু আমাকে জানে রা ও নবী পাকের উম্মত উম্মতিরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার দয়াল নবী মুস্তাফা রেডি করছে রে, আবু জিগেলের বাড়িতে যাবে ও মুসলমান করে চলে যাবে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার দয়াল নবী শোনা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে যখন বার হবেন, আমার দয়াল নবীর স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়াল নবীর হাতটা ধরলেন, হাতটা ধরে বিশ্ব নবীকে বলতে লাগলেন, ও আমার স্বামী রে, আপনি কি বলুন না, আমি যা চাইবো আপনি কি তাই দেবেন, আপনি যা চাইবো আপনি কি তাই দেবেন। ও মুসলমান করেছিলে যা বিশ্ব নবী রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, ও খাদিজা যা কিছু দেবার আমার আল্লাহ দেয়। জোরে বলেন, একটু মহব্বতের সঙ্গে বলেন, ও মুসলমান করেছিলে যা বিশ্ব নবী রাসূলুল্লাহ খাদিজাকে বলতে লাগলেন, ও আমার খাদিজা আমি কি দেব, আমার তো কিছু দোয়ার ক্ষমতা নাই, যা কিছু দেয় আমার আল্লাহ দেয়, যা কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জজ্জর 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 করে কাঁদছেন, ও মুসলমান করেছিলে যা ও নবী পাকের উম্মত উম্মতিরা খাদিজা দয়ার নবীর হাত ধরে বলছেন, ও আমার স্বামী, আমার স্বামী আপনি শুনেন, আপনি যে আবু জেহেলের বাড়িতে যাচ্ছেন, আমি আপনাকে বলি আমি আপনার স্ত্রী হয়ে আপনাকে নিষেধ করি, আবু জেহেলের বাড়ি আপনি যাবেন না, আপনি যদি আবু জেহেলের বাড়িতে যান যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে আবু জেহেল আপনাকে কতল করে দেবে, আপনাকে যদি কতল করে দেয় আমি খাদিজা কেমন করে থাকবো, কারণ আমি তো আমার জিন্দেগি থেকে আমার জীবনের দিকে আপনাকে বেশি মহব্বত করি। জোরে বলেন, মা খাদিজা বলছে হুজুর আপনি যাবেন না আবু জেহেলের বাড়ি, রসুল বলছে খাদিজা তুমি কি করে এই কথাটা বলো, কি করে এই কথাটা, তুমি কি জানো আমি আবু জেহেলের বাড়িতে শুধু একবার নয় 450 বারের অধিক ইমানের দাওয়াত ইসলামের দাওয়াত দিয়ে আবু জেহেলের বাড়িতে গিয়েছি। জোরে বলে, কতবার গিয়েছে? 450, তারও বেশি। কিন্তু বিশ্ব নবী খাদিজাকে বলছে, খাদিজা তুমি যে আবু জেহেল, তুমি যে আবু জেহেলের ভয় করছো, তুমি যে আবু জেহেলকে খারাপ ভাবো না, ও তো খারাপ নয়, কারণ তুমি কি জানো মক্কার জমিনে যখন আমার বাপ ছিল না, আমার মা ছিল না, সেই সময় আমি যখন পাহাড়ে চূড়ার উপরে বসে কাঁদতাম, তখন এই আবু জেহেল আমাকে গিয়ে তার ঘোড়ার পিঠে সওয়ারি করে রাসূলুল্লাহকে আমার দাদুর কাছে পৌঁছে দিত। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই সে আমার উপরে এহসান করেছে, তাই আমি চাই এই আবু জেহেলকে দিনের দাওয়াত যাতে করে আমার চোখের সামনে দিয়ে যে আবু জেহেল আমাকে ঘোড়ার পিঠে করে চড়িয়ে আমার দাদার কাছে পৌঁছে দিত, সে আবু জেহেল জাহান্নামে থাকবে। আমি রাসূলুল্লাহ এটা পছন্দ করতে পারি না, বরদাস্ত করতে পারি না, তাই তো তাকে আমি জান্নাতে দেওয়ার জন্য তার বাড়িতে আমি দিনের দাওয়াত নিয়ে পৌঁছে যাই। জোরে বলে, জোরে বলবে না, আবু জেহেল তো সব থেকে খারাপ মানুষ পৃথিবীতে, যত লোক আছে সব থেকে খারাপ লোক কে? আবু জেহেল। কিন্তু সেই আবু জেহেলের প্রতি রসুলের এহসান দেখে, মা খাদিজা বারণ করছে আপনাকে কতল করতে পারে, আর রসুল বলছে না আমি ওর কাছে যতদিন বেঁচে থাকবো খাদিজা ততদিন যাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাই দুনিয়ার জমিনে আমরা মানুষের হেদায়েত দিতে পারি না, কারণ হেদায়েত দিন আমার মালিক কে ভাই? জোরে বলেন আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে হেদায়েত দেওয়ার মালিক যদি আল্লাহ হয়, কিন্তু দুনিয়ার জমিনে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ রসুল বলছেন আমার ওয়ারিস হিসাবে ওলামা সম্প্রদায়কে রেখে গেলাম। এখন ওলামা কারা? আমরা তো মুজাদ্দেদ জামান, দাদা হুজুর দাদা হুজুর দাদা হুজুর দাদা হুজুর করে লাপাই, তাই না?
কারণ মুজাদ্দে জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি 52টা জেলার পীর ছিলেন জোরে বলে এবং তিনি জামানার মুজাদ্দদও ছিলেন কিন্তু যে মুজাদ্দে জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি উনি আমরা এইজন্য ভালোবাসি কারণ মুজাদ্দে জামান দাদা হুজুর পীর কিবলা আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়ে গেছেন জোরে বলে আল্লাহর রাসূল আমাদের হেদায়েতের রাস্তাটা দেখিয়ে গেছেন জোরে বলুন না সুবহানাল্লাহ যে কোরআন ধরবে কোরআনের সিনার মধ্যে কাটবে সে হেদায়েত পেয়ে যাবে জোরে বলুন কিন্তু দুনিয়ার জমিনে কুল্লু মুসলিমুনা ইখওয়ান একটা মুসলমান অপর মুসলমানের ভাই তাহলে ভাই ভাইয়ের সঙ্গে কি খারাপ ব্যবহার করতে পারে ভাই কি দুনিয়ার জমিনে ভাই ভাইয়ের সাথে কত খারাপ ব্যবহার করছে ইওরে মারছে ইওরে মারছে বর্তমান তো এই অবস্থা হচ্ছে কিন্তু আমরা ভাই জানেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী যখন হাতটা টেনে ধরলেন ও মুসলমান বলে চলে যাও ও নবী পাকের উম্মত উম্মতিরা আমরা আপনার নবী দয়া নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে খাদিজা হাতটা ছেড়ে দিয়ে আমার দয়া নবী আবু জিগলের বাড়ির দিকে চলে গেলেন ও মুসলমান বনে চলে যাও ও নবী পাকের উম্মত উম্মতিরা অন্ধকার রাতে বেড়াতে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেগেলের বাড়িতে যখন যায় আবু জেগেল একটা গাছের ফল বক্ষণ করে ও মুসলমান বনে চলে যাও বিশ্ব নবী রাসূলুল্লাহকে দেখে আবু জেগেল বলছে তুমি আবার আমার বাড়িতে কি করতে এসেছো আমার দয়ার নবী চোখে পানি ঝরঝর ঝরঝর করে বার হয় ও চাচা আপনি একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও মুসলমান বলে চলে যাও বিশ্ব নবী রাসূলুল্লাহ আবু জেহেলকে জিজ্ঞাসা করে ও চাচা আপনি কি করেন বলে তুমি দেখতে পাচ্ছ না আমি কি করি দেখতে পাচ্ছ তো আমি পাথর খাই পাথর খাই ও মুসলমান বলে চলে যাও ও নবী পাকের উম্মত উম্মতিরা আবু জেহেল খাচ্ছিল ফল আবু জেহেল যখন বিশ্ব নবীর উপরে বাজে বিদ্রোহ করেছে মন্তব্য করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আবু জেহেলের মুখের কথাটা কি করেছে আবু জেহেল বলছে পাথর খাচ্ছি আবু জেহেল যখন এই কথাটা বিশ্ব নবীকে বললেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই ফলটাকে পাথরে পরিণত করে দিলে জোরে বলবেন না আল্লাহর রাসূলের কাছে আবু জেহেল ডাক করে বলছে আমি পাথর খাচ্ছি ফল কিন্তু যখন গালে যেই কামড় দিতে গেলেন দেখছে পাথর হয়ে গেছে জোরে বলুন না সুবহানাল্লাহ আবু জেহেল বলছে তুমি জাদু করা ধরেছো ফের জাদু করেছো তুমি আমাকে এই জন্য আসিস আবু জেহেল বলছে চাচা চাচা আপনি কি খাচ্ছেন বলেন তো বলে কেন আমি ফল খাচ্ছি বলে চাচা একটুকুনি বলেন না গাছেতে কি লেখা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ রাসিলায় ওই গাছের পাতায় পাতায় কালমাটা লিখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলবেন জোরে বলবে না সুবহানাল্লাহ গাছের পাতায় যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা লেখা আছে আমার রাসূল এটা মনে মনে চিন্তা করছে যদি আমার চাচা ওই গাছের লেখাটাও যদি আরবিটা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহটা যদি পড়ে আমি আল্লাহকে বলবো আল্লাহ আমার চাচা কিছু না হোক এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহটা তো বলেছে আল্লাহ এর রাসূলে আপনি ক্ষমা করে দেন আবু জেহেল এত শয়তান আবু জেহেল গাছের দিকে তাকিয়ে বলছেন তুমি তো বড্ড চালাক তুমি তো বড্ড চালাক তোমার এই গাছে লেখা আছে উই আর শুই কি বলছে উই আর শুই মানে একটা আল্লাহ আর দ্বিতীয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলে কিন্তু আবা ভাই জানেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা একটু ভালো করে বোঝার চেষ্টা করে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা জমিন থেকে আবু জেহেল তাড়াবে আবু জেহেল তাড়াবে ও মুসলমান বনে চলে যাও ও নবী পাকের উম্মত উম্মতিরা আমার আপনার নবী দয়াল নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল কি করলেন আমার
হুসাইন নবীকে দূর দূর করে তাড়িয়ে দিয়ে আল্লাহ যে ফলটাকে পাথর করে দিলেন ওই পাথর ছুঁড়ে আমার নবীকে মারলে ও যুবক ভাইরা ও নবী পাকের উম্মত উম্মতিরা একটা বারের জন্য চিন্তা করো আমার দয়াল নবীকে যখন পাথর মারা হলো আমার দয়াল নবীর কপালটা ফেটে গিয়ে তত্তর করে গিয়ে আমার দয়াল নবীর গায়ে থেকে রক্ত প্রবাহিত হতে লাগলো ও মুসলমান করে ছেলেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করে না 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 আমি রাসূলুল্লাহ যদি এই রক্ত মাখা শরীর নিয়ে আমি বাড়িতে চলে যাই আমার খাদিজা হাত ধরে বারণ করেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি খাদিজা আপনার জীবনের থেকে আমার জীবনের থেকে আপনাকে বেশি মহব্বত করি আপনাকে বেশি ভালোবাসি আপনি যাবেন না আপনাকে যে কোনো মুহূর্তে আবু জেহেল আঘাত করতে পারে আমার তো এক নবীর ওই কথাটা মনে পড়ার সঙ্গে সঙ্গে আমার তো এক নবী আর বাড়িতে গেলেন না ও যুবক ভাইরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো যে দয়াল নবী তোমার আমার জন্য আজ মদিনা শরীফে কবরের মধ্যে বসে বসে আমাদের জন্য দোয়া চাই আজকে আমার যুবক ছেলেগুলো দুনিয়ার মোহ লালসা দুনিয়ার মোহ দুনিয়ার লোভ লালসা আমাদের কেমন ভাবে আকৃষ্ট করে রেখেছে আমাদের কেমন ভাবে গাফিল করেছে আমার দয়াল নবী কান্না আমাদের পছন্দ হয় না ও যুবক ভাইরা ও নবী পাকের উম্মত উম্মতিরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চিন্তা করে এই রক্ত মাখা শরীর নিয়ে যদি খাদিজার কাছে চলে যায় আমার খাদিজা কষ্ট পাবে ও মুসলমান করে ছেলেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে পাশে গিয়ে আমার দয়াল নবী আল্লাহর কাছে দোয়া তুলে ফরিয়াদ করে এই রব্বি আল্লাহ আপনি আবু জেহেলকে হেফাজত করুন আপনি আবু জেহেলকে হিদায়াত দিন ও যুবক ভাইরা ও নবী পাকের উম্মত উম্মতিরা ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহর আপন চাচা আমার দয়াল নবীর চাচা আমিরে হামজা ও মুসলমান করে ছেলেরা ওই আমিরে হামজার একটা দাসী বিশ্ব নবী রাসূলুল্লাহর এই কর্তব্য এই কান্না এই রোনাজারিটা যে পাশ থেকে ফলো করলো আমার দয়াল নবী আল্লাহকে বলছে এই রব্বি আল্লাহ আবু জেহেলকে আপনি হেদায়েত দিন কিন্তু মুসলমান করে ছেলেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা আমিরে হামজা যখন এমন ভাবে হরিণ শিকার করতে গেছে ও মুসলমান করে ছেলেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা একটু ভালো করে বোঝার চেষ্টা করে এই সময় আমিরে হামজার যে কৃত দাস ছিল ওই দাসী বলছে ও যাও 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 তোমার ভাতিজাকে হয়তো আবু জেহেল মেরে ক্ষত বিক্ষত করে দিয়েছে ও মুসলমান ঘরে ছেলেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা আমিরে হামজা ঘোড়া ছুটিয়ে সঙ্গে সঙ্গে কথা শুনে গে আবু জেহেলের বাড়িতে গিয়ে আবু জেহেলের এক মারিতে মাথা ফাটিয়ে দিয়ে বিশ্ব নবী রাসূলুল্লাহর কাছে এসে রক্ত নিয়ে যে বলছেন ভাতিজা আপনি মাথা তোলেন আপনি কাঁদবেন না কাঁদবেন না কারণ যে আবু জেহেল আপনাকে ক্ষত বিক্ষত করেছে আমি দেখো তার রক্ত তোমার কাছে নিয়ে এসেছি ও যুবক ভাইরা ও নবী পাকের উম্মত উম্মতিরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিরে হামজাকে বলেছিল ও চাচা আমি রক্তের বদলে রক্ত চাই না তুমি যদি আমাকে আবু জেহেল মেরে যেত কি হয়েছে আপনি যদি কালেমাটা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি এই কালেমাটা একবার পড়ে দেন আমার জীবনটা বড় খুশি হয়ে যাবে ও মুসলমান ঘরে ছেলেরা যখনই এই কথা বলেছে আবু জেহেলের দিনটাকে আল্লাহ পাক খুলে দিয়েছে আবু জেহেলের চোখটাকে আল্লাহ পাক হেদায়েত দিয়ে দিয়েছে ও মুসলমান ঘরে ছেলেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা আমিরে হামজাকে আল্লাহ পাক হেদায়েত দিয়ে দিয়েছে আমিরে হামজা বিশ্ব নবীর হাতে হাত দিয়ে পড়ে নিয়েছে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জোরে বলে কার হেদায়েত পাওয়ার কথা কে হেদায়েত হয়ে গেছে ভালো করে বুঝেন এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চেয়েছিলেন দুজনের জন্য
দোয়া চেয়েছিলেন দুজনের জন্য, একটা হচ্ছে ওমর ফারুকের জন্য। আচ্ছা, এই এই আবু জেহেলের নামও ছিল ওমর। আবু জেহেলের নাম কি ছিল? অরিজিনাল নাম হচ্ছে ওমর। কিন্তু এই আবু জেহেলের জন্য আল্লাহর রাসূল আল্লাহর কাছে দোয়া চেয়েছে। কিন্তু বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জেহেলের জন্য হেদায়েতের রাস্তাটা খুললেন না কেন? আমা ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মারার জন্য চক্রান্ত করে? ও মুসলমান ঘরের ছেলেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়ার নবী মুস্তাফা কাবা শরীফের পাশে বসে বসে কাঁদে। ও ভাইজানেরা, যে খাদিজাতুল কুবরা আল্লাহ রসুলের ইমানের জন্য, আল্লাহ রসুলের দিনের জন্য তার যত মাল সাবান ছিল, তার যত অর্থ ছিল, সম্পদ ছিল, একমাত্র বিশ্ব নবীর কদমে সব সম্পত্তি লুটিয়ে দিয়েছিল। এ জোরে বলে, আল্লাহ রসুলের স্ত্রী খাদিজাতুল কুবরা ইমানে ইসলামে তার অবদান অপরিসীম। তার যে অর্থ ভান্ডার ছিল না, সব অর্থ ভান্ডার গুলো আল্লাহর রসুলের কদমে বিলিয়ে দিয়েছিল। জোরে বলে 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 ওই খাদিজা ইন্তেকাল করেছে। আবার আবু জেহেল যখন রসুলকে কষ্ট দিত, রসুলুল্লাহর যে চাচা আবু তালেব, আবু তালেব রসুলকে সাপোর্ট করতো কি করতো না? ভাই করতো তো, আমার মুরব্বীরা বলতে পারবে করতো কি করতো না। আবু তালেব যখন রসুলকে সাপোর্ট করতো, এই আবু তালেব ইন্তেকাল করেছে। তাহলে কে গেল? মা খাদিজা ইন্তেকাল করলো, আবু তালেব ইন্তেকাল করলো। আবার রসুল ওই বছরে তায়েব থেকে আমার রসুল লাঞ্ছিত বঞ্চিত অপমানিত হয়ে কোথায় এসেছে? মক্কার জমিনে এসেছে। আমার দয়ার নবী কাঁদছেন, আর আমার আল্লাহ আমার হাবিবুল্লাহকে বলে, আমার রসুলুল্লাহকে বলে, হে আমার হাবিবুল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে যে দোয়া আমি আল্লাহ আমার কাছে চাইবে আমি আল্লাহ কবুল করে লব। জোরে বলে বলে এ জোরে বলবেন ভাই, মাইকে তো বিশাল চিন্তা ভরা, এই চোঁচো করছে কেন? হ্যাঁ, মাইকালা ভাই কোথায় ডাকে? ঠিক করেন মাইক, কারণ আমি তো একটা জায়গায় আজ করি না, অনেক জায়গায় যেতে হয় গলায়, ওই জন্য আমার প্রবলেম হচ্ছে বলতে, আর আমি বলতেও চাই না, কারণ এই কমিটি ছেলেরা মাইক আর দ্বিতীয় দিন নেবে না। ও আমার গলা যাচ্ছে যাক, কিন্তু মাইকালা তো পাচ্ছুক, কিন্তু ভাই চিচি করছে। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা দরসরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, আমার ভাইরা, ভাই কারোর অসুবিধা হচ্ছে না তো? এই কথা বলে ঠিকঠাক লাইনে চলছে তো? হ্যাঁ, ভালো করে বলেন। আমি কিন্তু বলেছি কি, একটা আয়াত দেখেছি, মনে থাকবে, মনে আছে তো? ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু ইদ্দাতুল মুত্তাকিন। জান্নাত কাদের জন্য? এই জান্নাত কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। জোরে বলে। আবার আল্লাহ পাক আরেকটা আয়াত নাযিল করেছেন, সেই বিশ্বনবী রাসূলুল্লাহ বলছেন, আহাসিবাল আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ফাউম আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইয়াফতানুন। আল্লাহ রাসূল বলছেন, যারা ঈমান এনেছেন, আমার রসুল বলছেন যারা ইমানদার, এই অনেকে দেখবেন যারা নামাজ রোজা করে হজ যাকাত দেয়, তারা নিজেদেরকে একটু স্টাইলিশ ভাবে, ভালো করে বুঝবেন ভাই, তারা একটু নিজেদেরকে কিভাবে স্টাইলিশ ভাবে, যে আমি একটু দান দান করি। কিন্তু আল্লাহর কাছে আমি প্রথমে একটা কথা বলেছি, আপনি যা করছেন আল্লাহ এই কথা বলেন না, এটা গজল শোনাবো নাকি? আরে বাবা বলে হ্যাঁ, দরসরে পড়েন, আল্লাহুম্মা
মাইকের ঠিক আছে কোনটা বাড়াও যার কারণে সৃষ্টি হলাম আমরা প্রাণীকুল তাকে চিনতে আমরা মানব করছি বড় ভুল তাকে চিনতে আমরা মানব করছি বড় ভুল যার কারণে সৃষ্টি হলাম আমরা প্রাণীকুল তাকে চিনতে আমরা মানব করছি বড় ভুল তিনি হলেন মানব সেরা জান্নাতের গোলাপ ফুল তিনি হলেন মানব সেরা জান্নাতের গোলাপ ফুল তিনি আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল এর জুড়ে হবে না যা কিছু করছেন কে দেখছে আল্লাহ দেখছে সুবহান আল্লাহ বলে যদি গলা চিরে যায় এই গলা চিরাটা আল্লাহ কবুল করে তোমার জান্নাতে প্রবেশ করাবে বলেন যার কারণে সৃষ্টি হলাম আমরা প্রাণীকুল তাকে চিনতে আমরা মানব করছি বড় ভুল তাকে চিনতে আমরা মানব করছি বড় ভুল তিনি হলেন মানব সেরা জান্নাতের গোলাপ ফুল তিনি হলেন মানব সেরা জান্নাতের গোলাপ ফুল তিনি আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল তিনি আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল হাশর দিনে তিনি ছাড়া কেউ হবে না উকিল হাশর দিনে তিনি ছাড়া কেউ হবে না উকিল তার মধুর কণ্ঠে শুনব মোরা কাই যে বাবে কোকিল কাই যে বাবে কোকিল তাকে নিয়ে ব্যঙ্গ করা তাকে নিয়ে ব্যঙ্গ করা হবে মানব তোমার গুল তাকে নিয়ে ব্যঙ্গ করা হবে মানব তোমার গুল তিনি আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল তিনি আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল মানব সেরা তিনি রাসূল শোনো মুমিনে হে ভাই মানব সেরা তিনি রাসূল শোনো হে মুমিন ভাই আখিরাতে রাসূল তোমার যেন কাছে পাই তার জীবন যেন একটি তাজা রক্ত জবা ফুল তিনি আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল তিনি আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল যার কারণে সৃষ্টি হলাম আমরা প্রাণীকুল তাকে চিনতে আমরা মানব করছি বড় ভুল তাকে চিনতে আমরা মানব করছি বড় ভুল তিনি হলেন মানব সেরা জান্নাতের গোলাপ ফুল তিনি হলেন মানব সেরা জান্নাতের গোলাপ ফুল তিনি আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূল আল্লাহুম্মা আমার যে কথা বলছিলাম তাহলে বিশ্ব নবীকে আবু জেহেল বার 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 আঘাত করেছে আর আমার রাসূল কি করে আঘাত করেছে এই কথা আঘাত করেছে অনেকে বলে আমার রাসূল নাকি আমার রসুল নাকি জোর জবরদস্তি করে লোককে দেখি কালেমার মধ্যে দাখিল করেছেন জোরে বলুন নাউজুবিল্লাহ এ আমার রসুল্লাহর ব্যবহারে আমার রসুল্লাহর আখলাকে অনেক জিনেরাও আল্লাহর রসুলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে
অনেক প্রাণীরাও আমার রাসূলুল্লাহর উপরে ভক্ত হয়ে ভালোবেসে আল্লাহর রাসূলের উপরে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এজন্য বলে আমার ভাইরা খোদার কসম একটা কথা বলি শুনে, মানুষ মানুষের হেদায়েতের রাস্তা দেখায়, তাই না? মানুষ মানুষের হেদায়েতের রাস্তা দেখায়, আর আল্লাহর রাসূল মসজিদে নববীতে সাহাবাদেরকে বলছে, ও সাহাবারা, আমি রাসূলুল্লাহ, আমার উম্মতকে আমি যেমন ভালোবাসি, আর আমার এই উম্মত যদি নামাজকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, ইসলাম কিয়াসকে ভালোবাসে, আমার রাসূলুল্লাহর মহব্বতকে ভালোবাসে, খোদা কসম করে বলছে, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, আমার উম্মতদেরকে প্রাণীরাও ভালোবাসে। জোরে বলে নারে তাকবীর, নারে তাকবীর, মসলাকে মুজাদ্দিদ জামান পীরজাদা আলহাজ সাদান সিদ্দিকী ভাইজান হুজুর পীর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। ভালো করে বিশ্ব নবীকে হেদায়েত রাস্তা রাসূল দেখিয়েছে, আমার দয়ান নবী মুস্তাফা একজন সাহাবা ছিলেন যার নাম হলো সালিমা, কি নাম বললাম, সালিমা, সালিমা রাদিয়াল্লাহু তাআলা। তিনি কিন্তু ইহুদির বাচ্চা ছিলেন, কিসের বাচ্চা, ইহুদি ঘরের ছেলে ছিলেন। আমার ভাইজান হুজুর পীর কিবলা এসেছেন, নারে তাকবীর, নারে তাকবীর, জনাব পীরজাদা আলহাজ সাওবান সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা, क्या भरोसा गई सी जिंदगी का, साथ देती नहीं है किसी का, क्या भरोसा गई सी जिंदगी का, साथ देती नहीं है किसी का, अल्लाहुम्मा सल्ले अला। ए भाईजान जी रास्ते তকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, জনাব পীরজাদা সাওবান সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা, জনাব পীরজাদা সাদান সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, যাই হোক আমার ভাইরা, বিশেষ করে আমার যে টাইম ছিল সেই টাইমের আগে আমি এসেছিলাম, কিন্তু যাই হোক আমার আবার এখান থেকে বেরোতে হবে, আমার ভাইজান হুজুর এসেছেন, আমি আপনাদের কাছে যা কিছু আলাপ আলোচনা করলাম আল্লাহ পাক উভয়কে আমল করার তৌফিক দান করেন সকলে, আল্লাহুম্মা আমিন। কারণ কুরআন পাকের যে আয়াতটা আমি শুনিয়েছি, আমাদেরকে অতি দ্রুত আল্লাহর দিকে অগ্রসর হয়ে আমাদের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, কারণ আর দোয়া চাইতে হবে এর জন্য যে জান্নাতের বিস্তীর্ণ আল্লাহ পাক যে আসমান আর জমিনের মিডিলে যে খালি জায়গাটা আছে এই সমান একটা জান্নাত, ওই জান্নাতে প্রবেশ করতে গেলে আল্লাহর কাছে ক্ষমা জন্য আল্লাহর কাছে দোয়া করতে